গাইস, গুড আফটারনুন। তো দেখো, প্রতিদিন তোমরা দেখতে পাও সকালবেলা স্নান করি গুড মর্নিং বলি, কিন্তু আজ গুড মর্নিং নয়, আজ হচ্ছে গুড আফটারনুন, কারণ আজ দুপুরের পর বিকালবেলা স্নান করছি। তো বন্ধুরা কি বলবো, বুঝতেই পারছো কতটা গরম পড়ছে। তো সকালে স্নান করেছি, দুপুরে স্নান করেছি, এটা হচ্ছে লাস্ট স্নান, আজ আর রাতে স্নান করবো না, এখনই শেষ করলাম স্নানটা। তো ভাবলাম যে বন্ধুদের সঙ্গে আজকে বিকালের ভিডিওটাই করি, তো শুরু করো। গায়ে একটু জল দিয়ে নিই, তো পুরো শরীরটা ঠান্ডা করে নিই, তারপরে তখন রাস্তাতে সাবান মানব না, আলাদা করে বুঝতে পারছো কতটা গরম করছে। প্রথমে ঠান্ডা হয়ে নিলে তখন ঠান্ডাতে তখন কাজটা আস্তে আস্তে সারা হবে আর কি বলো। আর প্রথমে যদি গরম হয়ে যায় স্নান করাতে কেমন লাগে বলো। ফার্স্ট টাইম গায়ে জল এনে এলাম, এবার শুরু করেছি সব। আর বন্ধুরা, তোমরা সবাই জানো ডিটল সাবান ইউজ করবে, ঠিক আছে? ডিটল সাবানে দেখি জাদু আছে, ঠিক আছে? তো তোমরা নিশ্চয় জানো না। আর এই যে ব্লু কালার, ব্লু কালার এটা ইউজ করবে, ঠিক আছে? গরম তো লাগবে না, গায়ে তো ঘামাচি হবেই না গরমের জন্য, বুঝতে পারছো? আর ডিটলতে ধরো ফুল লেখা থাকে নীলগুলোতে, প্রচন্ড আরাম পাবে ডিটল সাবান ইউজ করে তোমরা, দেখো। স্নান করতে করতে যেন ধরো ইয়ে হয়ে যাচ্ছে, তিনবার স্নান করা, দুবার স্নান করা। তো বন্ধুরা দেখো কিরকম করে খারাপ হয়েছিলাম, তো পা লেগে গেছে, পায়ে খুব ব্যথা করছে, ওই জন্য থেপড়িয়ে বসে পড়লাম। আর বুঝতেই পারছো গরমের সময় বেশ থেপড়িয়ে বসে আর স্নানটা করলে সাবানটা করলে কতটা আরাম লাগে। তো বন্ধুরা, তোমরা আমাকে ভালোবাসার জন্য তোমাদের থ্যাংক ইউ সো মাচ, এভাবে তোমরা আমাকে ভালোবেসে যাবে সারা জীবন, ঠিক আছে? আর আমার পাশে থাকবে। তোমরা যদি আমাকে এভাবে ভালো নামাজতে তাহলে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তো বন্ধুদের জন্য আগামী দিনে একটা সুখবর আছে, সুখবর, দারুণ সুখবর, এমন একটা সুখবর দেবো না তোমরা আনন্দে মেতে উঠবে। আর বন্ধুদের সঙ্গে সবকিছু না শেয়ার করলে হয় বলো? সবকিছু তোমাদের সঙ্গে একটা শেয়ার করতে হবে না? তিনবার করে সাবান মেখে বন্ধুরা সাবানটা পুড়িয়ে গেল, জানো? তিনবার করে সাবান মেখে সাবান তো কত হবে বুঝতে পারছো? তো বন্ধুরা আমার দেখো, আমার গলার সাবানটা হয়ে গেল, এবার পায়ে সাবান দিয়ে নিচ্ছি। কোথায় পা তুলে দিয়েছি দেখো বন্ধুরা, আমি কোথায় আর আমার পা কোথায় দেখো। তো বন্ধুরা, আমার উপায় সাবানটা আর এখন আগে হয়ে গেছে, তোমরা তো দেখতে পাচ্ছ। এবার এই পায়ে তো দিয়ে নিলাম, তো এবার তো উঠে দাঁড়াবো, এবার যে জায়গাগুলোতে যে বাকি আছে সাবান সেগুলো দিয়ে দেবো, তোমরা দিয়ে উঠে দেখো ঠিক করবে না বন্ধুরা, ঠিক আছে? ঠিক যেন করবে না। এবার সাবানটা দিয়ে নিই, বাকি আছে।
ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দিও আছে। আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার ভিডিওগুলো সুস্থভাবে ভালো করে দেখো বিছানায় শুয়ে শুয়ে, ঠিক আছে? আর বাই, আর আসছি নিউ ভিডিও নিয়ে।